আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তামজিদ হোসাইন। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। ভিডিওটা খুবই শর্টকাটে তৈরি করব এবং আপনাদেরকে শুরুতে বলি, আজকের ভিডিওটা দেখে আপনারা যারা এখনও 10 লেভেল 15 লেভেলে রয়েছেন তারা খুব তাড়াতাড়ি লেভেলটা আপ করে নিতে পারবেন। ভিডিওটা একটু ভালো করে দেখেন, আমি সম্পূর্ণ বিষয়টা শেয়ার করব। অলরেডি আপনারা জানেন ক্যাটিজেন, ঠিক আছে? বর্তমান মার্কেটে সবচেয়ে হট একটা টপিক হচ্ছে ক্যাটিজেন, এবং এই ক্যাটিজেন একটা ডেট দিয়েছে 18 ডেজ, অর্থাৎ 18 দিন সময় দিয়েছিল মোটামুটি, যখন ভালো বেশ কিছু নিউজ পাওয়া যাচ্ছিল 18 দিন সময় দিয়েছিল। তো রিসেন্টলি আমি একটু আমার ক্যামেরাটা দিয়ে আপনাদেরকে শুরুতে প্রুফটা দেখাই, আমার একটা অ্যাকাউন্টে ছিল মাত্র 28 লেভেল। তো এই যে দেখেন, আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এই আমার এখান থেকে লেভেলটা ছিল মাত্র 28 লেভেল, কিন্তু আমার এই অল্প কয়েকদিনে এখান থেকে দেখেন 86 লেভেলে চলে গেছে। যখন আমি গুড নিউজটা পেয়েছি তখন আমার এই অ্যাকাউন্টে কাজ করেছি। এর পাশাপাশি আগে থেকে যে অ্যাকাউন্ট কাজ করতাম সেই অ্যাকাউন্ট অলরেডি 150+ হয়ে গেল, কিন্তু এটাতে আমি 28 লেভেল থেকে শুরু করে কাজ করছি, এবং ডেলি 4 থেকে 5 লেভেল পর্যন্ত ওইটাও এখান থেকে আমাকে কোনো কাজ করতে হয় না, এখানে অটোমেটিক হচ্ছে। তো আপনি এখান থেকে একটু বিষয়টা দেখেন, অটোমেটিক হচ্ছে, আপনারা কীভাবে এই অটোমেটিকটা করবেন, দেখেন সব কিছু এখানে দেখেন ম্যাচ হচ্ছে, অটোমেটিকলি ম্যাচ হচ্ছে, অর্থাৎ আপনাকে কোনো কাজ করা লাগবে না। তো এই প্রসেসটা আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো দেখেন এটা আপনারা কীভাবে করবেন, তার জন্য আমি শুরুতে আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো, অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, ঠিক আছে? এই টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন এবং এখানে আমি সকল আপডেট শেয়ার করি, সবগুলো টেকনিক আপনাদেরকে শেয়ার করি, এবং সবগুলো আপডেট কিন্তু সবার আগে দিই, এবং নতুন কোনো ইনস্ট্যান্ট ডিপোজিট পেমেন্ট চলে আসলে সেগুলো এখানে সবার আগে জানিয়ে দিই, অবশ্যই এখানে জয়েন করে নেবেন। দেখেন এখন এখান থেকে আপনাকে মূলত অ্যালোকেশনটা দিব হচ্ছে এখান থেকে ক্যাটিজেনের লেভেলের উপর ডিপেন্ড করে, অর্থাৎ আপনার লেভেলটা যত উপরের দিকে হবে তত আপনি এখান থেকে পেমেন্ট পাবেন। আমাকে অনেকগুলো ইউজার কোয়েশ্চেন করেছে, ভাই আমার লেভেলটা তো 28, 30, 32, তাহলে কি আমি এখান থেকে পেমেন্ট পাবো না? মিনিমাম কি আমাকে 40 লেভেল করতে হবে? তো দেখেন তাদের এখানে যতগুলো ক্যাটাগরি রয়েছে বা যতগুলো লেভেল রয়েছে তারা সেগুলোকে এক একটা ভাগে ভাগ করেছে। একদম নিচের দিকে যে লেভেলটা সেটা হচ্ছে গোল্ড, যেটা 20 লেভেল, অর্থাৎ আপনি যখন 20 লেভেলে ক্রস করবেন তখন কিন্তু আপনি গোল্ডের আওতাভুক্ত হবেন, আর আপনি যখন 40+ হবে তখন কিন্তু আপনি প্লাটিনাম এটার আওতাভুক্ত হবেন, এবং আপনার লেভেল যখনই 110 হবে তখন আপনি ডায়মন্ডের আওতাভুক্ত হবেন, এবং আপনার লেভেল যখন 210+ হবে তখনই কিন্তু আপনি মাস্টারের লেভেলে আওতাভুক্ত হবেন, এবং যখন আপনার লেভেল 325-এ যাবে তখন আপনি লয়ালের এখান থেকে লয়ালের অন্তর্ভুক্ত হবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার। এখান থেকে দেখেন, এখন এখান থেকে গোল্ডের ইউজারটা ইউজাররা পাবে একরকমের অ্যালোকেশন, এবং এখানে প্লাটিনাম ইউজাররা পাবে আরেক রকমের অ্যালোকেশন, অর্থাৎ যত আপনি হাই র্যাঙ্কে যেতে পারবেন, তত আপনি বেশি অ্যালোকেশন পাবেন, অর্থাৎ তত আপনি এখান থেকে পেমেন্টটা পাবেন, অর্থাৎ ভালো একটা অ্যামাউন্ট কিন্তু পেতে পারেন। তো এখন দেখেন যারা অলরেডি বলেন, ভাই আমরা এখনও তো কাজ শুরু করিনি, এখন থেকে কি কাজ শুরু করা যাবে? তো এটা যতটুকু আজকে হচ্ছে 6 তারিখ, মাত্র 6 তারিখ, আপনি একটু হিসাব করে দেখেন, আজকে যদি 6 তারিখ হয় তাহলে মোটামুটি আরও 14 দিন মতো সময় রয়েছে, এখান থেকে আরও 14 দিন মতো সময় রয়েছে। আর আপনি যদি প্রতিদিন 4টা লেভেল ক্রস করতে পারেন, অটোমেটিকের মাধ্যমে, তাহলে মোটামুটি 4-4 এখান থেকে 16, এবং এখান থেকে আপনি 56 লেভেল, অর্থাৎ ধরেন হাতে গুণে আপনি 40 লেভেলের এখান থেকে প্লাস করতে পারবেন। তাহলে আপনার যদি আজকে থেকেও আপনি কাজ করেন তাহলে মোটামুটি আপনি প্লাটিনাম এখানে কিন্তু চলে যেতে পারবেন। তো আজকের এই ভিডিওটা একটু ভালো করে দেখেন, আমি প্রসেসটা আপনাদেরকে বলে দিব, যেভাবে আমার এই ফোনটা যেটাতে অলরেডি অটোমেটিক মাইনিং হচ্ছে সেটা আমি কীভাবে করেছি আপনাদেরকে সে প্রসেসটা দিব। এবং আরেকটা গুড নিউজ আপনাদেরকে জানাতে চাই, অলরেডি বিটগেট অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে টোকেন লিস্টিংয়ের বিষয়ে। দেখেন নিউ টোকেন লিস্টিং তারা অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। তো অনেকে বলছে ভাই ক্যাট নাকি কেটি, এটা কিন্তু কেটি না, অর্থাৎ কেটি জেনের কেটি। তো এখন যা দেখেন অলরেডি এখান থেকে লিস্টিং বাইবিট লিস্টিং আপডেট দিয়েছে কিন্তু 20 তারিখ, দেখেন 20 তারিখ। তো আমরা আশা করা যাই টোকেনটা লিস্টিং করার আগে আমাদেরকে তারা পেমেন্টটা করে দিবে, অ্যালোকেশনটা দিয়ে দিবে, আমরা আমাদের টোকেনটা পেয়ে যাব, তারপর আমরা পেমেন্টটা নিতে পারবো। এখন আমি আমার দুটো অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাবো, আবারও রিকোয়েস্ট করে বলবো ভিডিওতে একটা লাইক দিবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করে নেবেন, সমস্ত লিঙ্ক আপনার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টে লিঙ্কগুলো দেওয়া থাকবে। তো এখন আমরা সরাসরি কাজে চলে যাই।
তো শুরুতে আমি আমার দুটো অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাবো, এখান থেকে আমি প্লে করলাম, প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি আমার মূল অ্যাকাউন্ট কিন্তু একটা ফোনে একটা অ্যাকাউন্ট, ঠিক আছে। এই ফোনে কিন্তু আমার দুটো অ্যাকাউন্ট রয়েছে, আমি বলে দিই। এখান থেকে দেখেন, এখানে কিন্তু দেখেন, এখানে বর্তমানে এটা হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট যেখানে আমি তেমন কাজ করি নেই, যেহেতু আমি আরও তিনটা অ্যাকাউন্টে কাজ করছি, এই অ্যাকাউন্টগুলোতে তেমন কাজ করা হয় নাই। তো আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি, তো এখান থেকে আমি এটা একটু কেটে দিই, আমার আরেকটি অ্যাকাউন্ট আসলাম, এটা আমি ওপেন করলাম। আপনার জন্য লিঙ্কটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করলে হয়ে যাবে। সরি, এখান থেকে লগ ইনে ক্লিক করতে হবে, লগ ইনে ক্লিক করলে লগ ইন হয়ে যাবে, সমস্যা নাই। এটা দেখেন, এটা আমি আমার অ্যামাউন্টটা আমি কালেক্ট করে নিলাম। এবং এখানে একটা বিষয় দেখেন, আপনারা অনেকে বলেন ভাই কাজটা কী, দেখেন কাজটা হচ্ছে মূলত ম্যাচ করা। এই যে দেখেন 17-17, তারপর এখান থেকে আপনি আবার 17-17, আর এখান থেকে 18-18, তারপর এভাবে ম্যাচ করে আপনার লেভেল আপ করতে হবে। তো এইখানের মধ্যে হাইয়েস্ট আপনি দেখবেন কোনটা, আপনি যদি এখান থেকে দেখেন, এখানের মধ্যে হাইয়েস্ট হচ্ছে কিন্তু 26, আমার এখানে কিন্তু লেভেলটা হচ্ছে 26, ঠিক আছে, এখানে লেভেলটা 26, অর্থাৎ এখানে ম্যাচ করে আপনার লেভেলটা আপ করে নিতে হবে। তো বর্তমানে দেখা যাবে এই অল্প সময়ের মধ্যে আপনি হাতে ম্যাচ করাতে গেলে কিন্তু আপনার লেভেলটা আপ করতে পারবেন না। আপনার লেভেলটা আপ করার একদম যে প্রসেসটা যেটা আপনাকে অনুসরণ করতে হবে সেটা হচ্ছে এখান থেকে অটোবোট, এই যে দেখেন অটোবোট, এই অটোবোটের মাধ্যমে আপনি লেভেলটা আপ করে নিতে হবে। এখন এখান থেকে যদি আপনি আর্ন অপশনে যান, আর্ন অপশনে গিয়ে যদি এখান থেকে আপনার মেবি 3-4 হাজারের মতো ফিস লাগে, 3,000 হয়তো, 3,000 মতো ফিস লাগে, যদি আপনার অ্যাকাউন্টে 3,000 ফিস থাকে তাহলে আপনি সেটা কোনো ডলার ছাড়াই করতে পারবেন। এখান থেকে ডেলি লগ ইন বা আদার যে বোনাসগুলো আছে সেগুলো আপনি এখান থেকে কমপ্লিট করে কালেক্ট করে নিতে পারেন। এখন দেখেন যাদের অলরেডি ফিস রয়েছে তারা কী করবেন আমি দেখাই। আপনি এখান থেকে মূলত এখান থেকে অটোতে একটা ক্লিক দিবেন, ঠিক আছে, অটোতে একটা ক্লিক দিবেন, তারপর এই যে দেখেন 3,900 কাটবে। তো এখান থেকে আমি জাস্ট এখান থেকে ক্লিক করলাম, দেখেন আমার পার্সেস কমপ্লিট, যেহেতু আমার কোনো প্রকার ডলার কিন্তু দেওয়া লাগে না। এই যে দেখেন অটোমেটিক হচ্ছে, দেখতে পাচ্ছেন এখান থেকে অটোমেটিক হচ্ছে, কোনো কাজ করা লাগতেছে না। এই যে দেখেন অটোমেটিকলি হচ্ছে, অটোমেটিক বাই, কোনো কাজ করা কিন্তু আমার লাগবে না, এটা কিন্তু অটো, ঠিক আছে। আপনি জাস্ট আপনার ফোনের আলোটা অন করে রাখবেন, একটু ট্রাই করেন, কোনো একটা অ্যাপস ইউজ করবেন, নেভার স্লিপ, অর্থাৎ যদি আপনার ফোনের সেটিংয়ে যদি নেভার অপশনটা না থাকে, নেভার স্লিপ অপশনটা না থাকে, আপনি কোনো একটা প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করে সেটা ইনস্টল করে দেন, তাহলে আপনার ফোনের স্ক্রিনটা আর অফ হবে না, ঠিক আছে। তো এখন জাস্ট এভাবেই অটোমেটিক জাস্ট ফোনটা অন রাখলেই দেখবেন আপনার এখান থেকে কাজটা হবে। আপনি কম্পিউটারে করতে পারেন বা আপনার আরেকটা অপশনাল মোবাইল দিয়েও কিন্তু আপনি এই কাজটা করতে পারেন, এটা অটোমেটিকলি কাজ হবে, শুধুমাত্র আপনার ফোনের আলোটা অন থাকতে হবে। দেখেন ফোনের আলো কিন্তু অফ হয়ে গেলে কাজটা কিন্তু অফ হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্টে একটা প্রসেস যে এখানে এভাবে যদি আপনি অন করে রাখেন, আমি আজ বললাম তো আজকে এই টাইম থেকে কালকে এই টাইমে দেখেন আপনার লেভেলটা প্রতিদিন 4-5 পর্যন্ত লেভেলটা আপ হয়ে যাবে, প্রতিদিন 4-5 লেভেল পর্যন্ত লেভেলটা আপ হয়ে যাবে 100% ভাই, আমি নিজে করেছি, যার জন্য কিন্তু আপনাদের মাঝে শেয়ার করা। তো এটা হচ্ছে প্রসেসটা, যেটা যদি আপনাদের কাছে ফিস থাকে তাহলে আপনি এই প্রসেসে কাজটা করতে পারবেন। এখন যদি আপনাদের ফিস না থাকে তাহলে আপনি কী করবেন সেটাও একটু দেখাবো, আমার আরেকটা অ্যাকাউন্টে চলে যাব। তো দেখেন আমি আমার আরেকটা অ্যাকাউন্টে চলে আসলাম, এখান থেকে প্লে গেমসে ক্লিক করলাম, প্লে গেমসে ক্লিক করার পর এখান থেকে আমি সরাসরি আপনাদেরকে একটু দেখাই, এখান থেকে দেখেন এখানে চলে আসলাম। এখানে আসার পর এখন জাস্ট একটু দেখেন এটাতে আসলাম, তো আসার পরে এটাতে আমার ফিস কত রয়েছে সেটা আমি দেখার জন্য এখান থেকে আর্ন সেকশনে ক্লিক করব। আর্ন সেকশনে যখনই ক্লিক করব এখান থেকে দেখেন আর্ন সেকশনে ক্লিক করলে আমার মাত্র 1535টা মতো ফিস রয়েছে, খুবই কম, যার কারণে কিন্তু এটা আমি চাইলেও কিনতে পারবো না। এখানে টাস্ক শুরু করলে হালকা কিছু পাবো, তবে বেশি কিন্তু পাওয়া পসিবল না, ঠিক আছে। এখন যদি আমি এখান থেকে ব্যাক করে দিই, ব্যাক করে দেওয়ার পর এখান থেকে সব টপ এগুলো আপনি একটু ট্রাই করে নিতে পারেন, এখান থেকে সব থেকে মেবি কিছু ফিস কালেক্ট করা যাচ্ছে সেগুলো আপনি কালেক্ট করে নিতে পারেন। তো এখান থেকে দেখেন এখন আমরা এটাতে কী করব, এটাতে আমরা অটোতে ক্লিক দিব, ঠিক আছে, এই যে অটো সেই অটোতে একটা ক্লিক দিব, অটোতে ক্লিক দিয়ে এখান থেকে যে 3,900 যে ফিসের অপশনটা দেখাচ্ছে সেখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখান থেকে দেখেন এখানে আমরা কী করতে পারি, দেখেন আপনি যখন ওই টাস্কগুলো করবেন মোটামুটি আপনি দেখবেন সেখানে আপনার 900-1,000 ফিস হয়ে যাবে, 1,200 ফিস পর্যন্ত হয়ে যায়, আপনি টাস্কগুলো কমপ্লিট করলে 1,200 ফিস হয়ে যায়। আপনি কী করবেন এইটা পারচেস করতে পারেন, এখানে আপনি 1,500 পাবেন, আরও 1,500 ডাবল, অর্থাৎ 1,500 3,000 হবে, ওইদিকে টাস্কগুলো কমপ্লিট করলে 1,200 পাবেন, তাহলে দেখা যাবে আপনার টোটাল মিলে এখান থেকে 3,900 ক্রস করে যাবে, 1,500 3,000, আর টাস্কগুলো কমপ্লিট করলে সেখান থেকে পাবেন 1,200 মতো, তাহলে 4,200 দিয়ে আপনি এখান থেকে $4.99 দিয়ে অটোটা পারচেস
ইউজ করে কিন্তু আপনি কাজটা শুরু করতে পারেন। প্রতিদিন 4 থেকে 5 লেভেল পর্যন্ত এখান থেকে আপনি আপডেট অর্থাৎ আপ করে নিতে পারবেন। এখন দেখেন এটা কীভাবে করবেন, এটা জাস্ট আপনি এটার উপর একটা ক্লিক করবেন, ঠিক আছে, এটার উপর একটা ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করলে এরকম অপশন চলে আসবে, এখান থেকে দেখেন একটা টনেরও কম। এখান থেকে যদি আপনি টনের মাধ্যমে করতে চান টনের মাধ্যমে করতে পারেন, নোট কয়েনের মাধ্যমে করতে পারেন, ইউএসডিটি মাধ্যমে করতে পারেন। আর এটা যেহেতু টেলিগ্রামের একটা বাজেট তাই এখান থেকে আপনি এক্সট্রা দিয়েও করতে পারবেন। তো এখান থেকে আমরা টনের দিয়ে যদি করে আমরা টন ওয়ালেটটা কানেক্ট করব এবং আমাদের ওয়ালেটে একটা বা দুইটার মতো টন রাখলে হয়ে যাবে। একটা টনও একটা টনের চাইতে কম কাটবে, আপনি দুইটা টন রাখবেন সেখান থেকে একটা টন মাত্র একটা টনের চাইতেও কম কাটবে। এবং কাটলে এখান থেকে দেখবেন যখনই আপনার এটা সাকসেসফুলি টন কিভারটা সিলেক্ট করে যখন এটা সাকসেসফুলি হয়ে যাবে তখন দেখবেন আপনার পার্সেস করা কিন্তু কমপ্লিট। যখনই পার্সেস করা কমপ্লিট তখন একটু আগে যেভাবে আপনাদেরকে বলেছি অটো করে দিবেন, অটো করে ফোনের আলোটা অন করে রাখবেন, তাহলে কিন্তু আপনার কাজটা ডান। এভাবেই আপনি ডেলি 4 থেকে 5টা লেভেল পর্যন্ত আপডেট করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ আপডেট কিন্তু হবে, জাস্ট আপনি ফোনের আলোটা অন রাখবেন। আমি যেভাবে ভাই আমি আবারও একটু ক্যামেরাতে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, এই যে একটু ভালো করে দেখেন, এই যে আমার এটাতে কিন্তু অটোমেটিকলি হচ্ছে। আমি এটা অলওয়েজ অলওয়েজ 24 ঘন্টা অন করে রেখেছি, 24 ঘন্টা অন করে রেখেছি, এটা কিন্তু অটোমেটিকলি কাজ হচ্ছে। আমাকে কিন্তু এখান থেকে কোনো কাজ করতে হচ্ছে না বা আমি এখান থেকে কোনো কাজ করছি না। আশা করি আপনাদেরকে বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, টেলিগ্রাম চ্যানেলের সাথে থাকবেন, আমি যাবতীয় আপডেট আপনাদেরকে শেয়ার করে দিব। এখনও যদি আপনি কাজ করেন আমার বিশ্বাস আপনি 50 লেভেল পর্যন্ত এখান থেকে আপগ্রেড করে নিতে পারবেন আর বাই 100% এখান থেকে ভালো কিছু পেতে যাচ্ছেন, ঠিক আছে। ইনশাল্লাহ অবশ্যই দেখা হবে আর একটি নতুন কোনো বাজেট বা ভিডিও নিয়ে। আমরা টেলিগ্রাম যেই কেটিজেন এবং এখান থেকে মেজর এগুলো থেকে আমরা ভালো একটা আরেকটা রয়েছে ব্লুম, এগুলো থেকে ভালো একটা প্রফিট আশায় রয়েছি। ইনশাল্লাহ দেখা হবে সেই প্রফিট নিয়ে, এবং যখনই আমরা প্রফিট একটা পাবো তখনই কিন্তু আমাদের সব কষ্টের অবসান হবে। ধন্যবাদ সবাইকে।